নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে সকলকে স্বাগত। নিউজ এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। আজ দুপুরে তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, আগামী দিনে কোভিড পরিস্থিতিতে কিভাবে রাজ্যের মোকাবিলা করবেন সেই নিয়েও সেখানে আলোচনা হতে পারে, এবং তারপরের একটি বৈঠকে সিদ্ধান্ত হবে যে কোন কোন বিজয়ী প্রার্থী যারা মন্ত্রিসভার পদ পাচ্ছেন, এবং তারপরেই সন্ধ্যে 7টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখাও করতে যাবেন। আমি যদি ভাঙা পায়ে লড়তে পারি তাহলে তোমরা কেন পারবে না, 2021-এর নির্বাচনী প্রচারে বারবার একথাই শোনা গেছে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আমি যদি ভাঙা পায়ে লড়তে তোমরা কেন পারবে না, রাস্তায় থেকে লড়াই করি আমি, আমি স্ট্রিট ফাইটার। 2021-এর নির্বাচনী প্রচারে বারবার এই লড়াইয়ের কথাই শোনা গিয়েছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেছেন ভাঙা পা নিয়েই খেলা হবে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তারকা মিঠুন চক্রবর্তী, অন্যদিকে কার্যত একলা মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ে তার মূল সৈনিক বলতে যুব তৃণমূল সভাপতি তথা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এ তৃণমূলের বিশ্বস্ত সেনাপতিরা বিট্রে করার পরেও যেভাবে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তাঁর লড়াই অবশ্যই কুর্নিশযোগ্য। ভোটের ঠিক আগে যখন তৃণমূলের স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ের সময়, তখনই তাকে একে একে ছেড়ে যান তার বিশ্বস্ত সেনাপতিরা। সেই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম অতি অবশ্যই শুভেন্দু অধিকারীর। অধিকারী পরিবারের এই উজ্জ্বল নক্ষত্র একসময় শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠই ছিলেন না, তৃণমূলের সংগঠন মজবুত করার পিছনেও তার ভূমিকা ছিল যথেষ্ট। শুভেন্দুর হাত ধরে একের পর এক বিধায়ক, তৃণমূলের মন্ত্রী, সাংসদদের বিজেপি যোগদানের ফলে তৃণমূল যখন সাংগঠনিকভাবে ক্রমশই নড়বড়ে হচ্ছে, তখনও কিন্তু আত্মবিশ্বাসের বিন্দুমাত্র অভাব ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে কজন সৈনিককে পাশে পেয়েছেন তাদের নিয়েই লড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সৈনিকদেরও অনেকে তার হাত ছাড়েন ভোটের টিকিট না পেয়ে। সেই তালিকায় সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য থেকে ছিলেন আরও বড়সড় নেতা নেত্রীরাও, তারপরেও লড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়েছেন রাজ্যে উন্নয়নের খতিয়ান দিয়ে, লড়েছেন বিজেপি সন্ত্রাস ঠেকানোর নামে। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভবানীপুর ছেড়ে প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। যদিও ভবানীপুরে তার প্রার্থী না হওয়া নিয়ে তির্যক মন্তব্য ভেসে এসেছে বহুবার, তবু তিনি লড়ে গেছেন। একদিকে যখন দলের সেনানীরা তাকে ছেড়ে চলেছেন তৃণমূল সুপ্রিমো অন্তরের ব্যথায় জর্জরিত, অন্যদিকে শক্তি বাড়াচ্ছে প্রবল প্রতিপক্ষ বিজেপি। লোকসভা ভোটে আশাতীত ফলের পর 2021-এর বঙ্গভোটে বিজেপির চোখে ছিল বাংলার মসনদ দখলের স্বপ্ন, আর সেই স্বপ্ন সত্যি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মন্ত্রী স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এমনকি মিঠুন চক্রবর্তীকেও আসরে নামিয়েছিল গেরুয়া শিবির। দিনের পর দিন বঙ্গে ঘাঁটি গেড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বাংলায় এসে মোদী থেকে শাহ সকলেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন, তখনও দাপিয়ে ব্যাটিং করছেন তৃণমূল সুপ্রিমো। তার দোসর ছিল ভাইপো অভিষেক। এই লড়াইয়ের মাঝেই দুর্ঘটনায় পা ভাঙে তার। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা নিয়ে বিতর্ক জল্পনা চূড়ান্ত হলেও হার কিন্তু মানেননি তিনি। ভাঙা পা নিয়েই হুইল চেয়ারে বসে বিজেপির পাল্টা সভা করে গিয়েছেন। জেলায় জেলায় ঘুরে তিনি দলের কর্মী সমর্থকদের বলেছেন ভাঙা পা নিয়ে যদি তিনি লড়তে পারেন তাহলে বাকিরা পারবেন না কেন। প্রকৃত অর্থে তৃণমূলের হয়ে একলাই তো লড়েছেন তিনি, পাশে কিছু সৈনিক থাকলেও উজ্জ্বল নক্ষত্র কিন্তু তিনি, স্বপ্নের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ডাবল ইঞ্জিন সরকার নয়, হ্যাট্রিক করে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার 200 পার, স্বরাষ্ট্রমন্ত্রীর ভবিষ্যৎ
94 200টি আসন তো দূরের কথা, 3 অঙ্ক পেরোতে পারলো না পদ্মশিবির। উল্টে ফলাফল বেরোতেই হাসি চওড়া হলো ভোট কুশলী প্রশান্ত কিশোরের। 21 নির্বাচন চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, বিজেপি 3 অঙ্ক কিছুতেই পেরোবে না। কার্যত সেই কথাতেই শিলমোহর দিল বাংলার মা মাটি মানুষ। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারের মতো এসে সভা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দিদি ও দিদি বলে ডেকেছেন, সেটা যে রাজ্যের মানুষ মেনে নেননি, ভোটের ফল অন্তত তাই প্রমাণ করেছে। এছাড়াও তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব সিন্ডিকেট কাটমানি তোলাবাজির যে অভিযোগ এনেছেন, সেটাও ভুল প্রমাণ করেছেন রাজ্যের মানুষ। প্রথম থেকেই বাংলার বিধানসভা নির্বাচনের দায়িত্ব রাজ্যের হাত থেকে নিয়ে নেন কেন্দ্রীয় নেতৃত্ব। পরিবর্তন রথ থেকে 294টি কেন্দ্রে আলাদা আলাদা রথযাত্রা, কৃষক সুরক্ষা যাত্রা থেকে কৃষকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন কর্মসূচি সেরেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। করোনা পরিস্থিতিতে একের পর এক কর্মসূচি করে রাজ্যকে ঠেলে দিয়েছেন আরো বিপদের মুখে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড, দুয়ারে রেশনের ঘোষণা, কৃষকদের একর পিছু 10,000 টাকা দেওয়ার ঘোষণা ডাবল ইঞ্জিনের সরকারের ধারণাকে পিছনে ফেলে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর তাই নির্বাচনের সম্পূর্ণ ফল ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 2/3 আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বাংলায় তৃণমূলের জয় জয় করে মিষ্টি মুখ বহরমপুরে। উল্লেখ্য, সোমবার সকালে বহরমপুরে চুয়াপুর মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা গৌতম সান্যালের উদ্যোগে কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের মিষ্টি মুখ করানো হয়। জয়ের পরে তিনি জানান, তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, এই আনন্দে আমি সবাইকে মিষ্টি খাচ্ছি। সবুজ মিষ্টি কেন? আমাদের দলীয় রং সবুজ, ওই জন্য সবুজ মিষ্টি সবাইকে খাওয়াচ্ছি। বিজেপির জয় ঘোষণার পরেই উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গের দিনহাটা এলাকা। প্রসঙ্গত, উত্তরবঙ্গের নিগমনগরের ঘাটপাড় এলাকায় রবিবার রাতে তৃণমূল কর্মী কেশব নাহাকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সুব্রত নাহা জানান, তৃণমূল করার অপরাধেই তাকে মারধর করা হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে, নিগমনগর দিনহাটা বিধানসভা কেন্দ্রের দিনাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতে সব থেকে শান্ত এলাকা, শিক্ষিত এডুকেটেড মানুষের বসবাস যে জায়গায়, সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কেশব নাহাকে রাতের অন্ধকারে সে যখন বেরিয়ে আসে, তার পা ভেঙে দেওয়া হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিষয়টা হচ্ছে এই জায়গায় সবাই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্ত। পরবর্তী প্রতি খবর দেখতে চোখ রাখুন আরোহী নিউজের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আরোহী নিউজের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।